প্রথমেই জানাই আপনাদেরকে সুপ্রভাত। এই মুহূর্তে আমি আপনাদের কাছে তুলে ধরছি বরাকের কিছু সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার কিছু শিরোনাম। এই মুহূর্তে আমি হাতে নিয়ে নিয়েছি আমাদের যুব সংবাদ, 2 আগস্ট 2023। 370 অনুচ্ছেদ বাতিল নিয়ে সুপ্রিম শুনানি আজ থেকে। বিস্তর অসুবিধা নিয়ে চালু 4 বছরের ডিগ্রি কোর্স। নতুন অধ্যায়ের সূচনা অভিনন্দন শিক্ষামন্ত্রীর। 5 স্কুল ছাত্রীকে ধর্ষণ, যাবজ্জীবন প্রিন্সিপালের। লোকসভায় পেশ দিল্লি অ্যাডিনান্স বিল। আইন শৃঙ্খলা গোল্লায় গেছে, বীরেন সরকারকে সুপ্রিম তো। যুদ্ধ কোনো বিকল্প নয়, ভারতের সঙ্গে আলোচনায় রাজি পাক প্রধানমন্ত্রী। গুরুগ্রামে মসজিদে আগুন, ইমামকে গুলি করে হত্যা। লোকসভায় অনাস্থা নিয়ে বিতর্ক 8 আগস্ট। ঘুষ নিতে গিয়ে ধৃত বঙ্গাইগাঁওয়ের পরিবহন দফতরের কর্মী। 2 নির্যাতিতার বয়ান রেকর্ড করা যাবে না, সিবিআইকে নির্দেশ। মোদির জবাব 10ই। বিচারপতি হিসেবে শপথ হাইকোর্টের 5 অতিরিক্ত বিচারপতির। বজরঙ্গের অস্ত্র প্রশিক্ষণ, তদন্তে পুলিশ। স্কুল প্রধানকে জেরা, জয়ন্তর বক্তব্য সরকারের ভাষ্য কিনা জানতে চায় কংগ্রেস। 52 লক্ষ টাকায় বিদেশি সিগারেট বাজেয়াপ্ত। সুরক্ষা নিয়ে সংশয়। স্কুল কর্তৃপক্ষের মামলা অভিজিৎ ঘোষের নামে, মিথ্যে বলে অনুমতি নেওয়ার দাবি। শান্তির লক্ষ্যে মণিপুর সফরে নেশোর প্রতিনিধিরা। ব্রিগেডিয়ার থেকে সেনা অফিসারের জন্য এক পোশাক বাহিনীতে। দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের তথ্য প্রকাশ। অসমের ছবি ভয়াবহ, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এবার আমি নিয়ে নিয়েছি দৈনিক সাময়িক প্রসঙ্গ। চুড়াচাঁদপুরে লাশ কবরস্থ করবে ট্রাইবাল ফোরাম। মণিপুরে আইনের শাসন নেই, ফের সুপ্রিম ভর্ৎসনা। অনাস্থার পর বিতর্ক 8 আগস্ট, দুদিনের মাথায় জবাব মোদির। চুড়াচাঁদপুরে দুর্গতদের কাছে পৌঁছতে পারেনি প্রশাসন। সুপ্রিমে হলফনামা কেন্দ্রের। মণিপুরে হিংসার জন্য দায়ী বিজেপি রিপোর্ট। বঙ্গাইগাঁওয়ে ঘুষ নিয়ে গিয়ে ধৃত পরিবহন কর্মী। প্রতীক হাজেলার স্বেচ্ছা অবসরের আবেদনে অনুমোদন দিল সরকার। জুলাইয়ে জিএসটির সংগ্রহ বাড়ল 11%। মহারাষ্ট্রের থানেতে ভেঙে পড়ল স্ক্রেন, হত 17 কর্মী। নয়া শিক্ষানীতি চালু, রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। লুণ্ঠনের পথ প্রশস্ত করতেই বেআইনি নিযুক্তি। দেবাশিস সন্ধার মনোনয়ন বাতিল চেয়ে আদালতে যাচ্ছে কংগ্রেস। মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক তৃণমূল। লালু পরিবারের 6 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত। পৃথিবীর মায়া ছেড়ে চাঁদের পথে চন্দ্রযান 3। অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম। বজরং দলের অস্ত্র প্রশিক্ষণ নিয়ে রাজনৈতিক তর্জা। গ্রেফতার মহর্ষি বিদ্যামন্দিরের অধ্যক্ষ কর্মচারী। এবার আমি নিয়ে নিয়েছি প্রান্তজ্যোতি দৈনিক। 5 স্কুল ছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষের যাবজ্জীবন জেল। হিংসা ঠেকাতে ব্যর্থ মণিপুর পুলিশ। ডিজিকে তলব সুপ্রিম কোর্টের। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধৃত ডিটিও অফিসের বড়বাবু। আগামী সপ্তাহেই সংসদে অনাস্থা প্রস্তাবের আলোচনা। তিনসুকিয়ার গ্রেফতার প্রাক্তন আলফা ক্যাডার। আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইন্ডিয়া। মণি
সংসদের বাইরেও চাপ রাখতে চান বিরোধীরা। লোকসভায় পেশ বিতর্কিত দিল্লি সার্ভিসেস বিল, হাজেলার বিআরএস মঞ্জুর, মোদিকে লোকমান্য পুরস্কার, দেশের সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হেমন্ত। রাজ্যে চালু হলো নতুন জাতীয় শিক্ষানীতি। জুয়া খেলে সর্বশান্ত স্বামীর হাতে স্ত্রীর কোল। জয়পুর মুম্বাই এক্সপ্রেসে গুলিকাণ্ডে সাম্প্রদায়িক হিংসার যোগ নেই। বজরং দলের প্রশিক্ষণ শিবিরকে সঠিক আখ্যা শিলাদিত্যের। পুরীর জগন্নাথ মন্দিরে রত্নভাণ্ডারে 150 কেজি সোনা। শিখ বিরোধী হিংসায় সিবিআই চার্জশিটের চেয়ে আগাম জামিনের আর্জি জগদীশ টাইটালারের। 2000 টাকার নোটের 88% ফেরত এসেছে আরবিআই। এবার আমি নিয়ে নিয়েছি গতি দৈনিক। হাজেলার ভিআরএস আবেদন গ্রহণ শেষমেশ রাজ্য সরকারের। পেনশন সুবিধা আপাতত স্থগিত, তদন্ত অব্যাহত থাকবে। পুনেতে একই মঞ্চে মোদি ও শরদ, বিরোধী জোটে বিভ্রান্তি। মণিপুর পুলিশকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। ডিজিপিকে তলব, দক্ষ বলে পরিচিত ডিজিপি রাজীব সিং। নুহ হিংসার পেছনে গভীর ষড়যন্ত্র খাট্টার। লোকসভায় অনাস্থা নিয়ে আলোচনা 8-10 আগস্ট। গুজরাটে গ্রেফতার আল কায়দার সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের 3 জন। বজরং দলের অস্ত্র প্রশিক্ষণ অভিজিতের বিরুদ্ধে মামলা, শাসক বিরোধীর বাগযুদ্ধ তুঙ্গে। দেশের বিধায়কের সম্পত্তি 3 রাজ্যের বার্ষিক বাজেটের চেয়েও বেশি। অসমের 6 জনগোষ্ঠীকে প্রতারণার অভিযোগ নরহের। বিহারে জাতিগত সমীক্ষা বৈধ ও আইনসম্মত। পাটনা হাইকোর্ট, দৈনিক নববার্তা প্রসঙ্গ। পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে সোনা 150 কেজি, রূপ 184 কেজি। হিংসা ঠেকাতে ব্যর্থ সরকার। মণিপুর পুলিশের ডিজিকে সুপ্রিম তলব। আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, ইন্ডিয়ার মণিপুর নিয়ে সংসদের বাইরেও চাপ। তিনসুকিয়ার গ্রেফতার প্রাক্তন আলফা ক্যাডার সুরজিৎ গগৈ। অসমে চালু নতুন শিক্ষানীতি। সরকার মনোনীত সদস্য নিয়ে বিতর্ক তুঙ্গে। আপত্তি হাইলাকান্দিতে অন্তর্ভুক্তিতেও। বিজ্ঞপ্তি কর্পোরেশনের সদস্য নিয়েও পৌরসভায়। হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে শিলচর কংগ্রেস। তীব্র দাবদাহ বিদ্যুৎ যন্ত্রণায় নাকাল হাইলাকান্দি। দিল্লির আমলাদের রাশ হাতে রাখার বিল সংসদে পেশ। 2000-এর নোট অচল ঘোষণার পর 88% ফেরত এসেছে। প্রদেশ বিজেপি তথ্য ও প্রযুক্তি সেলের সভা। তৃণমূল স্তরের কর্মীদের এগিয়ে আসার আহ্বান ভবেশ কলিতার। জুলাইয়ে জিএসটি 11% বৃদ্ধি পেয়ে 1.65 কোটি। মর্মাহত প্রধানমন্ত্রী সাহায্য ঘোষণা মহারাষ্ট্র সরকারের। থানেতে এক্সপ্রেসওয়ে তৈরি গার্ডার মেশিন ভেঙে মৃত সত্র। অভিযোগ শুনে ক্ষুব্ধ কৃষ্ণেন্দু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন শীঘ্রই। পূর্তকর্তাদের ভাত ঘুমে রেখে বুরুঙ্গায় রাস্তা নির্মাণে কোটি কোটি টাকার দুর্নীতি। শিলচরে গাড়ি ভাঙচুর, গণধোলাই থেকে বাঁচলেন চিকিৎসক স্বামী। শিলচর
বার থেকে বহিষ্কৃত এক মহিলা আইনজীবী। গুড মর্নিং বরাকের মাধ্যমে এতক্ষণ আমরা বরাকের সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার কিছু শিরোনাম আপনাদের কাছে তুলে ধরেছি। আজ এই পর্যন্তই, নমস্কার।